বিসমিল্লাহ রহমান রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। প্রিয় দর্শক, রোজা রাখার উদ্দেশ্যে আমরা যারা মমিন মুসলমান আছি তারা প্রত্যেকেই সোহবে সাদিকের আগে সেহরি খেয়ে থাকেন, আর রোজা পালনের জন্য সেহরি খাওয়া সুন্নত এবং অধিক পুণ্যের কাজ। ক্ষুধা না থাকলেও সামান্য একটু পানি পান করাকেও সেহরি হিসেবে গণ্য করা হয়। সেহরি খাওয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসরণ করা হয়। অন্যদিকে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখার শক্তি অর্জিত হয়। সেহরি খেলে রোজাদার সহজে দুর্বল ও মনোবলহীন হয়ে পড়ে না। সারাদিন দীর্ঘ সময়ের উপবাস বা অনাহারে থাকলেও কর্মঠ থাকার প্রাণশক্তি আসে এবং সিয়াম পালন সহ্য সীমার মধ্যে থাকে। কিন্তু এই সেহরিতে বাংলাদেশ, ইন্ডিয়া সহ মুসলিম অঞ্চলের মানুষগুলো জেনে বা না জেনে কিছু ভুল করে থাকে, যা কিনা আমাদের কারোরই করা উচিত নয়। এমনই পাঁচটি ভুল নিয়ে আমাদের আজকের প্রতিবেদন, এবং আজকে আমরা রমজান সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর ভিডিওর শেষাংশে বলবো। যেমন, স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে কিনা, সেহরির পর ডেকুর আসলে কি রোজা ভেঙে যাবে কিনা ইত্যাদি সহ বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ। অর্থাৎ মোটের উপর প্রত্যেক রোজাদার ভাই বোনদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না, কারণ আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখছেন যেন আল্লাহ তালা সন্তুষ্ট হয়। কিন্তু আপনার কিছু ভুলের জন্য রোজা যদি শুধুই উপবাস হয় তাহলে সিয়াম পালনের উদ্দেশ্যই ব্যাহত হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। প্রথম ভুল, সেহরির সঠিক সময় সম্পর্কে না জানা। আমাদের সমাজের অধিকাংশ মানুষ শেষ রাতে উঠতে পারে না বলে মধ্যরাতেই খেয়ে ফেলেন। আবার অনেকেই সবসময় আজানের একটু আগে উঠে তড়িঘড়ি করে ওঠে কোনোমতে খেয়ে নেন, বা খেতে খেতে আজান শুরু হয়ে যায়, আর আপনি ভাবলেন আরে কিচ্ছু হবে না, এখনো বাহিরে অন্ধকার। কিন্তু এইসব একদম ঠিক নয়। তাহলে ঠিকটা কি, তার জন্য আমাদের প্রথমে একটি হাদিস জানতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, যায়েদ বিন সাবেত তাকে জানিয়েছেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে উঠে গেছেন। আনাস বললেন, আমি জিজ্ঞাসা করলাম সেহরি খাওয়া ও আজান হওয়ার মধ্যে কতটুকু সময় ছিল। উত্তরে যায়েদ বললেন, 50 অথবা 60টি আয়াত পড়তে যতটুকু লাগে। উল্লেখ এখানে আয়াত বলতে মধ্যম বা ছোট বড় মিশ্রিত ধরনের আয়াত গণ্য হবে, আর মধ্যম শ্রেণীর 50 বা 60টি আয়াত পড়তে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে, আর ছোট বড় মিশ্রিত এই ধরনের আয়াত 50 বা 60টি আয়াত পড়তে মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় লাগে। অতএব সুন্নত হল আজানের 15 বা 20 বা 25 বা 30 মিনিট আগে সেহরি খাওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ খুব তাড়াতাড়ি অর্থাৎ সময় হওয়া মাত্রই ইফতার করতেন এবং খুব দেরি করে সেহরি খেতেন। সুতরাং সেহরি আগে আগে খেয়ে ফেলা উচিত নয়। মধ্যরাতে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়া তো মোটেই উচিত নয়, কারণ তাতে ফজরের নামাজ ছুটে যায়। ঘুমিয়ে থেকে হয় তার জামাত ছুটে যায়, নচেত নামাজের সময় চলে গিয়ে সূর্য ওঠার পর চেতন হলে নামাজটাই কাজে হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন জালিক। আর নিঃসন্দেহে এটি একটি বড় মুসিবত, যাতে বহু রোজাদার ফেঁসে থাকে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। দ্বিতীয় ভুলটি হল পেটের সর্বোচ্চ ধারণ ক্ষমতা পর্যন্ত খেয়ে যাওয়া। সারাদিন না খেয়ে থাকতে হবে, তাই সেহরিতে খুব বেশি খেতে হবে এমনটা ভেবে পেট পুরে খাবার খাওয়া মোটেও স্বাস্থ্যসম্মত নয়। বরং ক্ষুধা নিবারণের জন্য যতটুকু আপনার খাবার দরকার ততটুকুই খান। মাত্রাতিরিক্ত খাবার খেলে তা উপকারের পরিবর্তে অপকারী বেশি করবে। এছাড়া সারাদিন অস্বস্তিতে ভুগবেন। স্বাভাবিকভাবে যে কোনো ধরনের খাবারই সেহরিতে খাওয়া যায়, তবে খেয়াল রাখতে হবে খাবারটা যেন সহজ পাচ্য ও স্বাস্থ্যসম্মত হয়। ভাত বাঙালির মুখ্য খাবার, তাই সেহরিতে অবশ্যই সাদা ভাত রাখবেন। তবে ভাতের সঙ্গে রাখতে হবে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার, যেমন মাছ, মাংস ও ডিম। খরচ কমাতে চাইলে ভাতের সঙ্গে শুধু ডিম ও ডাল। সুতরাং সেহরি খাওয়া সুন্নত, কিন্তু পেট ভরে খাওয়া জরুরি নয়। একটুক পানি পান করলেও সেহরির সুন্নত আদায় হয়ে যাবে। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। তৃতীয় ভুলটি হল সেহরি না খেলে রোজা হবে না এই ধারণা করা। মুসলিম উম্মার সর্বসম্মতিক্রমে রোজার জন্য সেহরি খাওয়া মুস্তাহাব, এবং যে ব্যক্তি তা ইচ্ছাকৃত খায় না সে গুনাহগার নয়। আর এ কারণেই যদি কেউ ফজরের পর জাগে এবং সেহরি খাওয়ার সময় না পায়,
তাহলে তার জন্য জরুরি রোজা রেখে নেওয়া। এতে তার রোজার কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি হবে তখন যখন সে কিছু খেতে হয় মনে করে তখনই ফজরের পর কিছু খেয়ে ফেলবে। সেক্ষেত্রে যদি খেয়েই ফেলে তাহলে সারাদিন তাকে পানহার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে এবং রমজান পরে সেই দিন কাজাও করতে হবে। সেহরি খাওয়া যে উত্তম তা প্রকাশ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুদকে বিভিন্ন কথার মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন। তিনি সেহরিকে বরকতময় খাদ্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত আছে। তিনি আরো বলেন, তোমরা সেহরি খেতে অভ্যাসী হও কারণ সেহরি হল বরকতময় খাদ্য। ইরবাজ বিন সারিয়া বলেন, একদা রমজানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সেহরি খেতে ডাকলেন, বললেন, বরকতময় খানার দিকে এসো। সেহরিতে বরকত থাকার মানে হল সেহরি রোজাদারকে সবল রাখে এবং রোজার কষ্ট তার জন্য হালকা করে, আর এটা হল শারীরিক বরকত। পক্ষান্তরে শরীয় বরকত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন এবং তার অনুসরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেহরির গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তা দিয়ে মুসলিম ও আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য চিহ্নিত করেছেন। তিনি অন্যান্য ব্যাপারে তাদের বিরোধিতা করার মতো তাতেও বিরোধিতা করতে আমাদের আদেশ করেছেন। তিনি বলেন, আমাদের রোজা ও আহলে কিতাবের রোজার মাঝে পার্থক্য হল সেহরি খাওয়া। অর্থাৎ মোটের উপর কথা হল, আপনি সেহরি না খেলেও রোজা হবে এবং কোনো গুনাহ হবে না, তবে সেহরি খাওয়া উত্তম এবং সেহরি খেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্বুদ্ধ করেছেন। বাকি দুটো কারণ বলার আগে রমজান সম্পর্কিত আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে নেই, যা আপনাদের প্রত্যেকের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন এক, কোনো অজুহাতে খানাপিনা করা বা স্ত্রী সহবাসে লিপ্ত হলে রোজার বিধান কি হবে? উত্তর, সুবহে সাদিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনও ভালোভাবে আলো ছড়ায়নি, এই ধরনের ভিত্তিহীন অজুহাতে খানাপিনা করা বা স্ত্রী সহবাসে লিপ্ত হওয়া হারাম, এতে রোজা সহি হবে না। আর যদি রোজার নিয়ত করার পর কেউ এমনটি করে থাকেন তাহলে কাজা কাফফারা দুটোই জরুরি হবে। প্রশ্ন দুই, সুবহে সাদিক পর্যন্ত কি পানহার করা যাবে? উত্তর, ইসলামী শরিয়াহ আলোকে রোজা শুরু হয় সুবহে সাদিক থেকে, তাই সুবহে সাদিক উদয় না হওয়া পর্যন্ত পানহারে কোনো আপত্তি নেই, সবকিছুই তখন বৈধ। অনেকে রাতের শুরুতে বা মাঝামাঝি সময়ে সেহরি খেয়ে শুয়ে পড়েন এবং মনে করেন রোজার নিয়ত করার পর বা সেহরি খেয়ে ফেলার পর আর কিছু পানাহার করা যাবে না, এমন ধারণা সঠিক নয়। সুবহে সাদিক উদয় না হওয়া পর্যন্ত পানাহার করতে কোনো দোষ নেই, তা নিয়ত করা হোক বা না হোক। প্রশ্ন তিন, সেহরি খাওয়ার সঠিক নিয়ম কি? উত্তর, রোজার জন্য সেহরি খাওয়া সুন্নত ও সওয়াবের কাজ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহরি খাবে, এতে অনেক বরকত আছে। এক, পেট পুরে সেহরি খাওয়া জরুরি নয়, দুই বা এক লোকমা অথবা খেজুরের টুকরো কিংবা দু চার দানা খেলেও যথেষ্ট। দুই, সুবহে সাদিকের আগে রাতের শেষভাগে সেহরি খাওয়া মোস্তাহাব। তিন, যদি সেহরি খেতে বিলম্ব হয়ে যায় এবং প্রবল ধারণা হয় যে বোর হওয়ার পর কিছু পানাহার করেছেন, তবে এই অবস্থায় সন্ধ্যা পর্যন্ত পানাহার ত্যাগ করা এবং পরে ওই রোজা কাজা করা ওয়াজিব। প্রশ্ন চার, সেহরির পর ডেকুর আসলে কি রোজা ভেঙে যাবে? উত্তর, সেহরির সময় কোনো ব্যক্তি এত পরিমাণ খেয়েছেন যে সূর্যোদয়ের পর তার মাঝে ডেকুর আসতে শুরু করে, সঙ্গে পানিও বের হয়, এর মাধ্যমে রোজার ক্ষতি হবে না। আর রমজান মাসে কোনো কারণে রাতে নিয়ত করতে না পারলে এবং সুবহে সাদিকের পর থেকে রোজা ভঙ্গের কোনো কারণ পাওয়া না গেলে দুপুরের আগে অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ের আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ থাকে, তবে রাতে নিয়ত করে নেওয়াই উত্তম। যাই হোক, আমরা আবার আমাদের মূল পর্বে ফিরে যাই। চতুর্থ ভুল হল ইচ্ছামতো পানি পান করে নেওয়া। দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে এবং পানি শূন্যতার কারণে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। এই ভয়ে অনেকেই সেহরির সময় একসঙ্গে বেশি পানি খেয়ে ফেলেন, এটা করা যাবে না। ইফতারের পর থেকে রাত পর্যন্ত অল্প অল্প করে পানি বা অন্যান্য তরল, তোকমা, লেবু বা ইউসুফগুলের বসি, শরবত, চিনি ছাড়া খেয়ে দেহকে আর্দ্র রাখতে হবে। ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যায়ক্রমে অন্তত দেড় থেকে দুই লিটার পানি পান করবেন। আবার অনেকের ধারণা, যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হবে তাই সেহরির সময় প্রচুর খেতে হবে, এই ধারণা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। কারণ চার পাঁচ ঘন্টা পার হলেই খাদ্যগুলো পাকস্থলী থেকে অন্ত্রে গিয়ে হজম হয়ে যায়, অর্থাৎ আপনি যতই খাবেন না কেন তা চার থেকে পাঁচ ঘন্টা পর হজম হয়ে যাবে। তাই প্রয়োজনের তুলনায় বেশি না খাওয়াই ভালো এবং মাত্রাতিরিক্ত খেলে ক্ষতির আশঙ্কাই বেশি।
সর্বশেষ পঞ্চম ভুল হল সেহরিকে সুন্নত মনে না করা। সেহরি খাওয়া শুধু খাওয়াই নয়, বরং ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। সুতরাং আমরা যদি সে নিয়মে সেহরি খাই, অন্যান্য নফল ও মান্নতের রোজার চেয়েও সেহরি খাওয়াতে অনেক গুণ বেশি সওয়াব রয়েছে। সুতরাং আমরা সেহরি খাওয়ার এই অনন্য ইবাদত থেকে নিজেদেরকে বিরত না রেখে ইবাদতের নিয়তে স্বতঃস্ফূর্তভাবে সেহরি খাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতকে সমাজে জারি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত জারির উসিলায় আমাদের পরকালে নাজাত ত্বরান্বিত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করে থাকেন তাহলে এই রমজানে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে দিন। হতে পারে আপনার একটা শেয়ার এর কারণে অনেক মানুষ এই ভুলগুলো থেকে বাঁচতে সক্ষম হবে, কারণ বেশিরভাগ মানুষ না জেনে এই ভুলগুলো করে থাকে। তাই তাদেরকে এই ভুলগুলো থেকে বাঁচানোর জন্য এই ভুলগুলো থেকে ফিরাতে হবে। তাই যতজন ভিডিওটি দেখেছেন ততজনই দয়া করে ভিডিওটি শেয়ার করুন। শেষে একটি প্রশ্নোত্তর দিয়ে ভিডিওটি শেষ করতে চাই। স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে কিনা? উত্তর, স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না, কারণ স্বপ্নদোষ রোজাদারের অনিচ্ছায় ঘটে থাকে। ইমাম নববী আল মাজমু গ্রন্থে বলেন, আলেমগণের ইজমা হচ্ছে কারো স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, কারণ সেই ব্যক্তি এক্ষেত্রে অপারগ। যেমন কারো অনিচ্ছা সত্ত্বেও কোনো একটি মাছি যদি উড়ে এসে কারো পেটে ঢুকে যায়, এই মাসালার দলিলের ক্ষেত্রে এটাই হচ্ছে ভিত্তি। প্রকান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, যে ব্যক্তি বমি করেছে কিংবা যার স্বপ্নদোষ হয়েছে কিংবা যে শিঙ্গা লাগিয়েছে তার রোজা ভাঙবে না। মগ্নি গ্রন্থে তিনি আরও বলেন, কারো যদি স্বপ্নদোষ হয় তার রোজা ভাঙবে না, কেননা স্বপ্নদোষ তার অনিচ্ছায় ঘটে থাকে। সুতরাং এটি ওই মাসালার সাথে স্বাদেশপূর্ণ। কেউ যদি ঘুমিয়ে থাকে আর তার গলার ভেতরে কোনো কিছু ঢুকে যায়। শায়খ বিন বাস রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল ওই ব্যক্তি সম্পর্কে যে দিনের বেলায় ঘুমিয়েছে এবং তার স্বপ্নদোষ হয়েছে এবং বীর্যও বের হয়েছে, সে কি তাহলে ওই দিনের রোজার কাজা পালন করবে? এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, তার উপর কাজা আবশ্যক নয়, কেননা স্বপ্নদোষ তার ইচ্ছাধীন নয়, কিন্তু তার উপর গোসল ফরজ যদি বীর্য দেখে থাকে। শায়খ ওসাইমিন রহমতুল্লাহি আলাইকে ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, রমজানের দিনের বেলায় যার স্বপ্নদোষ হয়েছে, জবাবে তিনি বলেন, তার রোজা সহি, স্বপ্নদোষের কারণে রোজা ভাঙবে না, কেননা স্বপ্নদোষ তার এখতিয়ারে নেই, ঘুমন্ত অবস্থায় কলম তুলে রাখা হয়। স্থায়ী কমিটির ফতোয়া সমগ্রে এসেছে, যে ব্যক্তির রোজা অবস্থায় কিংবা হজ বা ওমরার ইহরাম অবস্থায় স্বপ্নদোষ হয়েছে তার কোনো গুনাহ নেই, তার উপর কাফফারা নেই, এটি তার রোজার উপর, হজের উপর বা ওমরার উপর কোনো প্রভাব ফেলবে না। তার উপর ফরজ হল জানাবাতের গোসল করা, অর্থাৎ ফরজ গোসল করা যদি তার বীর্যপাত হয়ে থাকে। আল্লাহ আমাদের সঠিক সেহরির সুন্নত পালন করার তৌফিক দান করুক, আর আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক। আমাদের আল্লাহ সুস্থ রাখুক, সুন্দর রাখুক এবং সুস্থ রেখে আমাদের পবিত্র রমজান মাসে রোজাগুলো সহিভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। মহান আল্লাহ তালা আমাদেরকে ইসলাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমি লিখে ফেলুন অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।